Good evening, dear student. Welcome to the Way of Solution number one study channel of West Bengal in partnership with An Academy. তো আমি তোমাদের ডালটন স্যার, তোমরা জানো প্রতিদিন সকাল 8:30 থেকে আমার ক্লাস শুরু হচ্ছে। প্রথমে রিলেট ক্লাস, তারপর সায়েন্স, তারপর WBP এবং কলকাতা পুলিশের উপর একটা জিকে সেট, এবং রাত 9টায় এখন ক্লাস চলছে স্ট্যাটিক জিকের উপর। এখানে আমরা সমস্ত ধরনের বিষয় আলোচনা করছি, আজকে ক্লাস নাম্বার 6। তো এর আগে আমরা এই ক্লাসে ভারতবর্ষের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, বিভিন্ন জনজাতি বা উপজাতি, তাদের বাসস্থান এবং কমনওয়েলথ গেম 2022, এটা থেকে আলোচনা করেছিলাম। তো আজকের আলোচনার বিষয় থাকবে ভারতবর্ষের সংবিধানের যে 12টি তফসিল রয়েছে এবং 22টি পার্ট, তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বেশিরভাগ ফোকাসটা থাকবে তফসিলের উপরে বা শিডিউলের উপরে, ঠিক আছে? তো এই ক্লাস তোমরা রাত 9টায় পাবে। তো আমাদের যে আগস্ট মাসের ক্লাস রুটিন আছে এখানে দেখে নাও। আলামিন স্যার, এখানে আমার ক্লাস সকালে রেল দিয়ে রেলের ক্লাস শুরু হয়, তারপর সায়েন্স, WBP, KP-র উপর একটা জিকে সেট, এবং রাতে স্ট্যাটিক পোর্শনের জিকে। তো এখানে আলামিন ইমতিয়াজ স্যার এবং মিজান স্যারের ক্লাস রুটিন রয়েছে। তোমরা যারা নতুন কানেক্ট হলে দ্য ওয়ে অফ সলিউশন অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশনটা অল করে রাখবে। পাশাপাশি দ্য ওয়ে অফ সলিউশনে যে অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ রয়েছে, এখানে তোমরা সকলে জয়েন করে থাকো। সমস্ত রকম ক্লাস লিঙ্ক বা নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম থেকেও পেয়ে যাচ্ছ। তো আজকের আলোচনা থাকবে ভারতবর্ষের সংবিধান থেকে, ভারতবর্ষের সংবিধানের যে শিডিউল এবং পার্ট অর্থাৎ তফসিল, যেটা বলা হচ্ছে তফসিল এবং পার্ট। তো তফসিল কয়টি রয়েছে বলো? বর্তমানে সংবিধান যখন 1949 সালে 26 নভেম্বর গৃহীত হয়, এবং 26 নভেম্বর 1949 এবং 1950 সালে 26 জানুয়ারি যখন সংবিধানটা কার্যকরী হয়, তখন ভারতবর্ষের তফসিল থাকে 1950-তে কয়টা থাকে? 8টি থাকে, তাই তো? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষার জন্য। পাশাপাশি যে কটা পার্ট থাকে, পার্ট ঠিক আছে বা খণ্ড, তখন কটা থাকে যখন কার্যকরী হয় 1950-এ? 1950 26 জানুয়ারি, সেই সময়ের কথা বলছি, তখন পার্ট ছিল 22। এবং এটাও আমরা জানি যে আর্টিকেল বা ধারা ছিল 395টি। বর্তমানে যদি বলা হয় তফসিল 4টি কিন্তু বেড়েছে, বর্তমান 8 থেকে হয়েছে 12টি, তাই তো? বর্তমানে হচ্ছে এটা 12টি তফসিল বর্তমানে। এবার যদি বলা হয় পার্ট বর্তমানে কয়টি রয়েছে বলো, এটা হবে 25, অর্থাৎ 25টি আছে বর্তমানে, এবং আর্টিকেল কটা আছে তোমরা এটা কমেন্ট করবে, ঠিক আছে? তো এখানে আমরা বিভিন্ন প্রশ্নের মাধ্যমে ভারতবর্ষের যে 12টি তফসিল রয়েছে সেগুলো আলোচনা করব, এবং ধরো কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতবর্ষের নবম তফসিল সংবিধানে যুক্ত হয় কত সালে সেটা তোমরা বলো, এবং কততম সংবিধান সংশোধনী, সেগুলো আমরা আজকের ক্লাসে আলোচনা করব প্রশ্নের মাধ্যমে। তো প্রথম প্রশ্ন দেখো, আচ্ছা প্রথম তফসিলে কি থাকতে পারে? যদি বলা হয় ভারতবর্ষের প্রথম তফসিলে, যে 12টি তফসিলে প্রথম তফসিলে কি বলা হয়েছে বলো? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এখানে প্রশ্নটা রয়েছে রাষ্ট্রপতি, রাজ্যপাল ইত্যাদি সাংবিধানিক প্রধানদের শপথ গ্রহণ কোন তালিকায় বর্ণিত হয়েছে, সেটা যদি বলা হয় থার্ড শিডিউল। প্রথম তফসিলে কি বলা হতে পারে, আইডিয়া কি হচ্ছে? মেনলি প্রথম তফসিলে কি হবে ভারতবর্ষের মধ্যে যেগুলো রাজ্য রয়েছে, বর্তমান 28টি রাজ্য এবং 8টি যে কেন্দ্রশাসিত অঞ্চল, সেই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে বলা রয়েছে প্রথম তফসিলে, ঠিক আছে? রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল, আমি সংক্ষেপে ইউনিয়ন টেরিটরি লিখছি, ইউটি, এটা সম্পর্কে বলা রয়েছে ফার্স্ট শিডিউলে। দ্বিতীয় শিডিউলে কি থাকতে পারে? এটা শপথ গ্রহণ রয়েছে থার্ড শিডিউলে, তাই তো? এখানে রয়েছে ধরো রাষ্ট্রপতি, রাজ্যপাল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল CAG, ঠিক আছে, বা অন্যান্য সাংবিধানিক যে পদাধিকারী, প্রধানমন্ত্রী বা আরো অনেকের, তোমার বেতন ও ভাতা,
বেতন ও ভাতা সম্পর্কে বলা হয়েছে কোন শিডিউলে? সেকেন্ড শিডিউল হয়ে যাবে সংক্ষেপে। তাহলে এখানে আমি লিখলাম বেতন ও ভাতা সাংবিধানিক যে পদ অধিকারীগুলো রয়েছে উল্লেখযোগ্য, রাষ্ট্রপতি আর রাজ্যপাল, তোমার প্রধানমন্ত্রী, তাই তো, বা তোমার লোকসভার স্পিকার, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের প্রধান বিচারপতি ইত্যাদি সমস্ত সকলের বেতন ও ভাতা কেমন হবে সেটা সেকেন্ড শিডিউলে বলা হয়েছে। যদি বলা হয় ফোর্থ শিডিউলে কি বলা হয়েছে, এখানে আমরা প্রশ্নের মাধ্যমে আজকে আলোচনাটা করছি, ওকে, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে এবং ভালো লাগবে। আচ্ছা ফোর্থ শিডিউলে কি হয়েছে আমরা জানবো, তার আগে বলো ভারতের সংবিধানের বর্তমানে কটি তালিকা রয়েছে? তালিকা, তফসিল এগুলো কিন্তু একই, ঠিক আছে, শিডিউল, শিডিউল বা তফসিল, তালিকা এইগুলো টোটালটা একই। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, বর্তমানে কয়টি? 12টি রয়েছে। আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো, সংবিধানের নবম তফসিল, নবমতম, নাইন্থ তফসিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে যুক্ত হয়? প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বলো কি হবে এখানে সঠিক উত্তর। তাহলে সঠিক উত্তর কি হবে, আচ্ছা নবমতম তফসিল, আমরা প্রথম থেকে তিনটে বলেছি, তাই তো, চতুর্থ কি হবে, পঞ্চম, আচ্ছা প্রথম তফসিল তাহলে কেন্দ্র রাজ্য, দ্বিতীয় হলো কি আরেকবার বেতন ভাতা, তৃতীয় হচ্ছে শপথ গ্রহণ, তিনটে কেস মিটে গেল। এবার অষ্টম আটটা তফসিল ছিল, নাইন্থ শিডিউল অ্যাড হচ্ছে ফার্স্ট সংবিধান সংশোধনী 1951, ঠিক আছে, প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে 1951 প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে কি হচ্ছে ভারতের নবম তফসিল অ্যাড হচ্ছে। এখানে মেনলি ভূমি ও রাজস্ব সম্পর্কিত, নবম তফসিলে কি বলা হচ্ছে যদি বলা হয়, এখানে মেনলি হচ্ছে ল্যান্ড, ল্যান্ড রেভিনিউ বা ভূমি ও ভূমি রাজস্ব সম্পর্কিত বিষয়, আর তোমার এখানে বলা হচ্ছে ভূমি রাজস্ব লিখছি সংক্ষেপে, ঠিক আছে, ওকে, তো এটা হচ্ছে নাইন্থ শিডিউলে বলা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা, পঞ্চায়েত ব্যবস্থা কততম তফসিলে বলা হয়েছে? আট নম্বর, বারো, দশ, এগারো, সঠিক উত্তর এখানে কি হবে বলো, দ্রুত অ্যান্সার করো, এখানে সঠিক উত্তর কি হবে? তো এখানে মনে রাখবে যে এটা হচ্ছে পঞ্চায়েত ব্যবস্থা এগারোতম তফসিলে বলা হচ্ছে। তাহলে আমরা প্রথম থেকে তিনটে, মিডিলে নয় জানলাম, তাহলে টেন্থ তফসিলে কি রয়েছে বলো তো, টেন্থ তফসিলে কি রয়েছে, দশম তফসিলে কি রয়েছে? দশম তফসিলে রয়েছে দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত, দলত্যাগ বিরোধী আইন, যেটা কখন কত সালে অ্যাড হয় যদি বলা হয়, মানে দলত্যাগ বিরোধী আইনটা কি, মাঝে মাঝে হয় না যে তোমার এই দলে ছিল তিনি পদে আর একটা দলে লাফ মারলো, তো এই বিষয়টা, দলত্যাগ বিরোধী একটা আইন রয়েছে মেনলি, সেটা দশম তফসিলে রয়েছে এবং এটা 52 সংবিধান সংশোধনী। তাহলে প্রশ্ন যদি হয় 52 সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতবর্ষের কততম তফসিল যুক্ত হয়, দশম তফসিল, যদি বলা হয় কত সালে, সালটা কত, সালটা হবে, সালটা কত হবে, সালটা হবে 1985 1985 সালে। এবার তাহলে যদি বলা হয় যে এগারোতম তফসিল, আমরা বললাম পঞ্চায়েত ব্যবস্থা অ্যাড হচ্ছে, এটা তাহলে কততম সংবিধান সংশোধনী, কত তোমার সংবিধান সংশোধনের মাধ্যমে অ্যাড হচ্ছে, সংবিধান সংশোধনী, এটা কততম, কত সালে বলো, এগারোতম যেটা হচ্ছে ভারতের পঞ্চায়েত ব্যবস্থাটা অ্যাড হচ্ছে, তাই তো, এটা কত সালে, 1992 1992 সালে যদি বলা হয় কততম, এটা হচ্ছে 73 73তম সংবিধান সংশোধনী,
এবং সালটা হচ্ছে 1992 ওকে 1992 73তম সংবিধান সংশোধনী এখানে ভারতের পঞ্চায়েত ব্যবস্থা এটা অ্যাড করা হচ্ছে পরবর্তী প্রশ্ন দেখো ভারতবর্ষের কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে পৌরসভা সম্পর্কিত বিষয় সংবিধানে যুক্ত হয়েছে এবং যদি বলা এটা কত তফসিলে রয়েছে কততম তফসিলে কততম তফসিলে এটা হচ্ছে 12তম 12th শিডিউলে এটা রয়েছে তাহলে 8টা ছিল 9 নম্বর হচ্ছে কি ভূমি রাজস্ব সম্পর্কিত ফার্স্ট সংবিধান সংশোধনী দ্বিতীয় নবম হলো দশম দলত্যাগ বিরোধী আইন 1985 1985 সালে 52তম সংবিধান সংশোধনী তারপর দেখা যাচ্ছে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে অ্যাড হচ্ছে ভারতবর্ষের পঞ্চায়েত ব্যবস্থা এবং 74 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতবর্ষে 12তম তফসিল যুক্ত হচ্ছে যেটা 1992 তে একই বছর 73 এবং 74 সংশোধনীর মাধ্যমে দুটো বিষয় অ্যাড হলো পঞ্চায়েত ব্যবস্থা এবং পৌরসভা ব্যাস তাহলে আমরা 1 2 3 এটা জানলাম তারপরে জেনেছি 9 10 11 12 তাহলে 12টার মধ্যে 1 2 3 4 5 6 7 টা জেনে ফেললাম আর 5টা বাকি আছে এবার বলো কেন্দ্র ও রাজ্য সম্পর্ক কেন্দ্র ও রাজ্যের মধ্যে যে ক্ষমতার বণ্টন হয় সেটা কোন তফসিলে বলা হয়েছে এখানে তফসিল অবশ্য হবে ঠিক আছে কোন তফসিলে বলা হয়েছে কেন্দ্র রাজ্যের সম্পর্ক এখানে দেখ ক্ষমতার বণ্টন মানে কিছু রয়েছে কেন্দ্রীয় তালিকা ব্যাপারটা হচ্ছে কি কেন্দ্রীয় তালিকা রয়েছে কেন্দ্রীয় তালিকা আর একটা রয়েছে রাজ্য তালিকা পরীক্ষায় আসে যে শিক্ষাটা কোন তালিকায় রয়েছে আর একটা রয়েছে যুগ্ম তাই তো তিন ধরনের তালিকা রয়েছে কেন্দ্র একটা রাজ্য এক দুই এবং তিন নম্বর হচ্ছে মিক্সড যুগ্ম তালিকায় রয়েছে যেমন শিক্ষা পরীক্ষায় আসে যে শিক্ষাটা ভারতবর্ষের কোন তালিকায় রয়েছে যদি বলা হয় এটা তাহলে যুগ্ম তালিকায় রয়েছে ঠিক আছে এবং এটা যদি বলা হয় তোমার কততম তফসিলে রয়েছে এটা রয়েছে 7 7 নম্বর তফসিলে বলা হয়েছে দেখো কেন্দ্রীয় তালিকা আগে একরকম ছিল বর্তমান মোটামুটি 100টি এখানে একটু 100টি রয়েছে প্রায় কেন্দ্রীয় তালিকার বিষয়ভুক্ত আর রাজ্য তালিকার মধ্যে রয়েছে তোমার 61টি আর এখানে রয়েছে 52টি যুগ্ম তালিকা এটা একটু চেঞ্জ হয় কিন্তু মাঝে মাঝে পরিবর্তন হয় এটা কিছু কিছু ঠিক আছে তাহলে এখানে 7 নম্বর তফসিলে আমরা জানলাম যে ভারতবর্ষের কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতা বণ্টন রয়েছে তাহলে এইবার বলো যে ভাষা সংক্রান্ত বিষয় 1 2 3 7 9 10 11 12 এইগুলো আমরা জেনেছি এবার কোনটা হবে এখানে ভারতের সংবিধানে টোটাল যদি বলা হয় ভাষা রয়েছে টোটাল 22টি তাই তো 22টি ভাষা তোমার ভারতবর্ষের সংবিধানে যুক্ত আছে বা অ্যাড আছে স্বীকৃতি দেওয়া রয়েছে এটা রয়েছে অষ্টম ভাষা সংক্রান্ত বিষয় রয়েছে অষ্টম তফসিলে মনে থাকবে তাহলে এখানে 8 নম্বরটা আমরা জেনে ফেললাম 7 8 9 10 11 12 হয়ে গেল এখানে 3 হলো 4 5 6 তিনটে বাকি রয়েছে তাহলে ভাষার মধ্যে কি কি রয়েছে দেখো এখানে এখানে দেখো বর্তমানে যেটা অষ্টম তফসিলে ভাষা বলা হচ্ছে এখানে 22টি ভাষা আছে ভারতের বর্ষের প্রথমে কটা ছিল যদি বলা হয় ভারতবর্ষের সংবিধান যখন চালু হয় কার্যকরী হয় তখন ভাষার সংখ্যা ছিল স্বীকৃত 14টি বর্তমানে 22টি এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এবং 21তম সংবিধান সংশোধনের মাধ্যমে দেখো 1967 সালে 15তম ভাষা সিন্ধি এটা কিন্তু যুক্ত হয় পাশাপাশি যদি বলা হয় 71তম সংবিধান সংশোধনী 1992 তে মণিপুরি কোঙ্কনি এবং নেপালি এই তিনটে ভাষা অ্যাড হয় এবং 92তম সংবিধান সংশোধনী যেটা 2003 সালে হচ্ছে সাঁওতালি মৈথিলি বোড়ো এবং ডোগরি এই ভাষাগুলো যুক্ত হয়
এই ডোগরি ভাষা যদি বলা হয় কোন রাজ্যে দেখা যায়, জম্মু ও কাশ্মীর হয়ে যাবে। এটা পরীক্ষা আসে যে ডোগরি ভাষা কোন অঞ্চলে দেখা যায়, যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে জম্মু ও কাশ্মীর। তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ একটা হলো, দুইটি, তিনটি, চার, পাঁচ, ছয়, সাত, আট, চোদ্দ প্লাস আট কত হবে, 22, 22টি হয়ে গেল। দলত্যাগ বিরোধী আইন, তাহলে কোন তফসিলে বলা হয়েছে দলত্যাগ বিরোধী আইন? আচ্ছা চলো, তো এখানে দলত্যাগ বিরোধী আইন তাহলে কি হবে, একটু আগে আমরা বললাম দলত্যাগ বিরোধী আইন কি হবে, এটা দশম তফসিলে রয়েছে। দেখো ফোর্থ এটা বলা হয়নি, এটা হবে রাজ্যসভায়, রাজ্যসভায় আসন ভাগাভাগি, আসন রাজ্যসভায় আসনটা ভাগ কিভাবে হবে, রাজ্যসভায় কটা তোমার আসন রয়েছে যদি বলা হয় 250, তাই তো 250, 238 প্লাস 12 রাষ্ট্রপতি মনোনীত, 250। এখানে কোন জায়গা থেকে কটা হবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি বলা হয় আর রাজ্যসভায় কটা মেম্বার আছে, 16টি, 16টি মেম্বার রয়েছে রাজ্যসভায়। এবার কোন রাজ্য থেকে কটা হবে, ভাগাভাগিটা কিভাবে হবে, এটা ফোর্থ তফসিলে বলা হচ্ছে। এখানে প্রশ্ন আছে সংবিধানের প্রথম তফসিলে কি বলা হয়েছে। আজকে তাহলে শুধু তফসিলটাই করায়, পার্ট 22টা পার্ট অনেক বিষয় রয়েছে, দুটো একটা জাস্ট টাচ করব, দিয়ে পরের দিন টোটাল 22টা পার্ট আলোচনা করব। একসাথে সব করলে কি হবে, গুলি যাবে, আলাদা আলাদা করে আমাদের পড়তে হবে। প্রথম তফসিলে তাহলে কোন বিষয় বলা হয়েছে, যেটা দেখো এখানে কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে, বেতন ভাতা এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, থার্ড হচ্ছে শপথ গ্রহণ, ফোর্থ আমরা বললাম রাজ্যসভার আসন ভাগাভাগি। এবার ফিফথে চলে আসছি, পাঁচ নম্বর, ফিফথ তফসিল বলছে যে তফসিলি ও তফসিলি জাতি এবং উপজাতি সম্পর্কে, যেটা হচ্ছে এসসি এবং এসটি, এটার মেনলি হচ্ছে প্রশাসন, প্রশাসনিক এবং যে তোমার হচ্ছে কিভাবে তোমার নিয়ন্ত্রণ হবে সেটা বলা হচ্ছে তফসিলি জাতি এবং উপজাতিদের প্রশাসন এবং কিভাবে নিয়ন্ত্রণ হবে, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল, এটা বলা হচ্ছে ফিফথ তোমার তফসিলে। তাহলে আমরা এক, দুই, তিন, চার হলো, পাঁচ হলো, আর ছয়টা বাকি রয়েছে, শুধু ছয়টা কি আছে বলো, ছয়টা কি আছে বলো তো এখানে, এটা তো আমরা বলেই দিলাম ফোর্থ হয়ে গেল। তাহলে এটা কি হবে, ফোর্থ না ফিফথ কি হবে বলো, এটা তাহলে হবে ফিফথ। তাই হলো তফসিলি জাতি উপজাতি সম্পর্কে কোন তফসিল। তাহলে এই ছ নম্বরটা বাকি রয়েছে, ছ নম্বরে রয়েছে আসাম, আসাম মেঘালয়, আসাম মেঘালয় মিজোরাম এবং হচ্ছে ত্রিপুরা। দেখো আমি অনেক প্রশ্ন একটু রিপিট রিপিট করলাম, এদের কিছু স্পেশাল সুবিধা, কিছু বিশেষ সুবিধা রয়েছে এদেরকে, এই সমস্ত রাজ্যের কিছু বিশেষ সুবিধা এই তফসিলে, ছ নম্বর তফসিলে বলা হয়েছে, ঠিক আছে, কিছু বিশেষ স্পেশাল কিছু ফেসিলিটিস আর ছয় নম্বর তফসিলে বলা হয়েছে। তাহলে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় এইভাবে গল্পের আকারে কিন্তু টোটালটা কভার করলাম। এবার তাহলে কি হবে, এটা রাজ্যসভার আসন ভাগাভাগি, প্রশ্নগুলো এমনভাবে রয়েছে তোমার জাস্ট ভালো লাগবে, মাথায় কথাটা গেঁথে যাবে। চারটে যেগুলো অ্যাড হয়েছে, তাহলে প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে নাইন, দশমটা হচ্ছে 52 নম্বর সংশোধনী 1985 দলত্যাগ বিরোধী, তারপর 73, 74, 11, 12 পঞ্চায়েত পৌরসভা, আসন ভাগাভাগিটা হচ্ছে ফোর্থ শিডিউল, তাই তো। তাহলে 12টা শিডিউল আমরা টোটালটা কভার করলাম, মনে থাকবে হ্যাঁ কিনা বলো। তো এখানে প্রায় 20 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। এবার কিছু প্রশ্ন আমি বললাম শুধু একটু টাচ করবো, যে পার্ট সম্পর্কে, নাগরিকত্ব ভারতের কোন পার্টে বর্ণনা হয়েছে, তো টোটাল পার্ট বর্তমানে 22 প্লাস 3, 25, তার মধ্যে নাগরিকত্ব রয়েছে ভারতবর্ষের পার্ট টুতে, পার্ট থ্রিতে কি রয়েছে, মৌলিক, মৌলিক অধিকার,
মৌলিক অধিকার, তাই তো? পার্ট ফোরে কি রয়েছে? পার্ট ফোরে কি রয়েছে? পার্ট থ্রিতে মৌলিক অধিকার, নাগরিকত্ব পার্ট টু, এটা রয়েছে পার্ট ওয়ানে। পার্ট ওয়ান, পার্ট টু, পার্ট থ্রি, পার্ট ফোর, নির্দেশাত্মক নীতি। ওকে, মৌলিক কর্তব্য যদি বলা হয় কোন পার্টে রয়েছে? মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটি, একটা ক্লাস করাবো যে কোন জায়গা থেকে কি কি নেওয়া হয়েছে মৌলিক কর্তব্য। আর তোমাদের একটা হোমওয়ার্ক দেবো আমি, দিয়ে ক্লাসটা শেষ করব, ঠিক আছে? এখানে পার্ট ফোর এতে বলা হচ্ছে মৌলিক কর্তব্য, তোমাদের হোমওয়ার্ক এটা থাকবে যে মৌলিক কর্তব্য, এটি মৌলিক কর্তব্যের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, কোন দেশ থেকে ভারতবর্ষের মৌলিক কর্তব্যের কর্তব্যের ধারণা নেওয়া হয়েছে। তো সংবিধানটা আমি এই রাতের ক্লাসে কিন্তু পড়ানোর চেষ্টা করছি প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করে, ঠিক আছে? তো এখানে আমরা ক্লাসটা আজকে শেষ করলাম। সকলে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, তোমার মূল্যবান একটা কমেন্ট কিন্তু আমরা আমাদের মোটিভেশন বা ইন্সপিরেশন, তাই না? ক্লাস করতে আমাদের ভালো লাগে, সকলে সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং টেলিগ্রামে সকলে জয়েন করে নাও, সেখানে কিন্তু সব ক্লাসের লিংক তোমরা পাবে। ফেসবুকে তোমরা ফলো করতে পারো, পাশাপাশি সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন কানেক্ট হলে, এবং নোটিফিকেশনটা অল করে রাখবে। তো আজকের ক্লাসে আমি ভারতবর্ষের বর্তমান যে 12টি তফসিল থেকে আলোচনাটা করলাম ম্যাক্সিমাম, এবং পার্ট যেটা সেটা আগামী একটা ক্লাসে আমরা টোটালটা আলোচনা করে দেবো। ওকে, তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ওকে, গুড নাইট, টাটা, বাই।